নমস্কার, ওয়েলকাম টু নিজস্ব বুটিক মধ্যমগ্রাম কলকাতা। আমি আজ কয়েকটি জরি বর্ডার তসরের উপরে প্রিন্ট দেখাবো, দেখুন তো কেমন লাগছে আপনাদের। এই একটা দেখুন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, পুরো বডিটায় একটা ট্র্যাডিশনাল ছোট ছোট হাতির মোটিভ কিন্তু প্রিন্ট আছে পুরো শাড়ি জুড়ে। এই হচ্ছে শাড়িটা, এর ব্লাউজ পিসটা কিন্তু রানিংয়ে থাকবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে শাড়ি, দারুণ সুন্দর দেখতে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। এই শাড়িটার এটা কিন্তু বডির পোর্শন, আর এটার যে প্রিন্ট আছে এটা কিন্তু কাঁথা স্টিচের ডিজাইনটা প্রিন্ট আছে পুরো শাড়ি জুড়ে। অসাধারণ কোয়ালিটি, এটা হচ্ছে আঁচল, আর পুরো বডিটাতে কিন্তু এই পাখির যে কাঁথা স্টিচ হয় তারই কিন্তু প্রিন্ট। এটা দারুণ দেখতে শাড়িটি, কারণ কম্বিনেশন গাছি তসরের উপরে প্রিন্ট, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা। এই কালারগুলো কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে, কারণ ক্যামেরা যেমন তেমন কিন্তু এর কালার আসবে। খুব সুন্দরভাবে আপনাদের বুঝতে গেলে একটু কালার কনফার্ম করবেন বুটিংয়ের সঙ্গে। আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যা শাড়ি দেখাচ্ছে এগুলো কিন্তু সব গাছি তসর। এই একটা শাড়ি কিন্তু এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, কলমকারি প্রিন্ট আছে ব্লাউজ পিসে। আর মিডল পোর্শন জুড়ে কিন্তু এই প্রিন্টটা থাকবে। অ্যানাদার হাফ পোর্শন, যেটা আঁচলের দিকে আমি আসছি ধীরে ধীরে, সেখানেও কিন্তু এই মিডল বরাবর এই কাজটা, এই ফুলের ডিজাইনটা থাকবে। আর এটা হচ্ছে এর আঁচল, হেভি সুন্দর দেখতে শাড়িটি, অনেকগুলো ডিজাইনের কাজ আছে এর মধ্যে। এটা হচ্ছে আঁচল, আঁচলের পর থেকে কিন্তু এই ফুলের ডিজাইনটা থাকবে, আর এর সঙ্গেই যেটা থাকবে এখানে কিন্তু একটা ব্লক প্রিন্টের প্রিন্টিং থাকবে। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে শাড়িটার ভিতরে, অসাধারণ সুন্দর। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটার মিডিল বরাবর কিন্তু কালারটা ডিজাইনটা এক থাকছে, কালার কম্বিনেশনটা 3 রকম থাকছে, অ্যাশ কালার থাকছে, গ্রিন থাকছে, নীল থাকছে। আর অ্যানাদার হাফ পোর্শন যেটা আছে সেটা কিন্তু 1 ঢালা প্রিন্ট হবে। অসাধারণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, আমি আরেকবার একটু ভালো করে আপনাদের দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এরপরেই কিন্তু হাফ পোর্শন, এই কালারটা থাকছে। এরপরে যে পোর্শনটা থাকছে অ্যানাদার হাফ পোর্শন আঁচলের দিকে, সেটা কিন্তু 3টে ডিজাইন এইভাবেই থাকছে। দারুণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেক কটা শাড়ি কিন্তু দারুণ কোয়ালিটির হবে। এটা কিন্তু পুরো ডিপ নীল রঙের কলমকারি প্রিন্ট আছে একটা পুরো শাড়ি জুড়ে, অসাধারণ সুন্দর, খুব সুন্দর দেখতে। রানিং এ ব্লাউজ পিস থাকবে, এটা ব্লাউজ পিস আর পুরো শাড়ি জুড়ে কিন্তু এইভাবেই প্রিন্টটা থাকছে। দারুণ মিষ্টি দেখতে শাড়িটা। আমি অনেকগুলো অপশান আপনাদের কাছে থাকছে যাতে আপনাদের চয়েস করতে সুবিধা হয়। খুব সুন্দর ডিজাইন, শুধু ডিজাইন নয় এর কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে আঁচল, পুরো শাড়িটা খুলেই দেখাচ্ছে। পুরো বডিটাই দেখুন একইভাবে ডিজাইন যেটা থাকছে, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও কিন্তু আলাদা করে প্রিন্ট আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আঁচলের পরেই কিন্তু এক্সটেন্ডেড আঁচলের উপরেই কিন্তু এই হ্যান্ড পেন্টিংটা থাকবে। এটা কিন্তু হ্যান্ড পেন্টিং। তারপরেও কিন্তু আর একটা হ্যান্ড পেন্টিং গ্যাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দরভাবে। অ্যানাদার পোর্শনে কিন্তু যেটা র্যাপিং হবে সে পোর্শনে কিন্তু ছোট করে আছে হ্যান্ড পেন্টিংটা, ফুলের ডিজাইনটা। আর কমলা রঙের যেটা আছে এটা কিন্তু ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা, অসাধারণ সুন্দর। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল প্রিন্ট। এই ধরনের প্রিন্টগুলো কিন্তু যে কোনো সময় আপনি অনেক দিন ধরে পরতে পারবেন। যারা এই ধরনের কালার পছন্দ করেন তাদের জন্য পুরো শাড়িটা জুড়ে কিন্তু একটা ট্র্যাডিশনাল প্রিন্ট আছে। এই যে শাড়িটা, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ডিপ নস্যি হবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর কালার কম্বিনেশন, দারুণ লাগছে শাড়িটা দেখতে। এই ট্র্যাডিশনাল প্রিন্টগুলো কিন্তু যে কোনো সময় আপনার দীর্ঘদিন যে কেউ পরতে পারবেন, যে কোনো এজে পরতে পারবেন। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এই শাড়িটা কিন্তু আপার লোয়ার বর্ডারের পাশাপাশি ছাড়াও পুরো বডি জুড়ে কিন্তু একটা হাতির ডিজাইন আছে। মিডিল পোর্শনটা একটি ইয়েলো শেড আছে। শাড়িটা সবটাই বিভিন্ন ভাবে আপনাদের দেখাচ্ছি। এটা ব্লাউজ পিস, শাড়িটা বুঝতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। দেখুন পুরো স্ক্রিন জুড়ে আপনারা এই শাড়িটা দেখতে পাবেন। কালারটা কনফার্ম করবেন যাতে আপনাদের চয়েস করতে সুবিধা হয়। এটাও দেখুন ভারী মিষ্টি একটা এই কালারটা কিন্তু নীলের উপরে প্রিন্ট আছে, ছোট্ট ছোট্ট হাতি। পুরো শাড়ি জুড়ে কিন্তু একইভাবে প্রিন্টটা থাকবে, একটা ট্র্যাডিশনাল প্রিন্ট। এটা আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়ি দেখুন এই ট্র্যাডিশনাল প্রিন্টটা থাকছে, খুব সুন্দর লাগছে দেখতে কালার কম্বিনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকবেন।